প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু, তোমাদেরকে অনলাইন ক্লাসে মহাকালী মডেল হাই স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে সেট ও ফাংশন, আজকে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সেট নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশনটা কী? প্রথমে আমাদের ফাংশনটা সম্পর্কে ধারণা থাকতে হবে। ফাংশন হচ্ছে যে এক্সের যে সকল মানের জন্য ওয়াইয়ের যদি কেবলমাত্র একটি মান পাওয়া যায়, এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের যদি একটি মান পাওয়া যায়, তাহলে ওয়াইকে এক্সের ফাংশন বলা হবে। প্রত্যেকটা ফাংশন অনয়, কিন্তু প্রত্যেকটা অনয় ফাংশন নয়, এটা মনে রাখতে হবে। অনয় রিলেশন। এই অধ্যায়ে আমরা ফাংশন সম্পর্কে, আগে আমাদের ধারণা ছিল না, এটা একটা নতুন ধারণা নবম দশম শ্রেণীর জন্য ফাংশনটা, অতীতে আমরা ফাংশন করিনি। তো ফাংশনের সংজ্ঞাটা আমরা বললাম, এটা জানার চেষ্টা করব ফাংশনের সংজ্ঞাটা কী এবং কীভাবে সেই ফাংশনগুলোর সমাধানগুলো কীভাবে করতে হয় সেটা আমাদেরকে শিখতে হবে। আজকে আমরা সেই ফাংশনগুলো নিয়ে কথা বলবো এবং কিছু সমাধান করার জন্য চেষ্টা করব। কিছু সমস্যা এখানে আমরা উল্লেখ করেছি এবং সেগুলোর সমাধান করব। দেখি, আমরা প্রথমে ফাংশন বলছি, যে ফাংশনকে জি দ্বারা, এইচ দ্বারা, এফ দিয়ে, পি দিয়ে, বিভিন্ন প্রতীক দিয়ে প্রকাশ করা যায়, অক্ষর দিয়ে প্রকাশ করা যায়, বড় হাতের ছোট হাতের সব অক্ষর দিয়ে প্রকাশ করা যায় ফাংশনকে। তো আমরা দুটি ফাংশন এখানে উল্লেখ করেছি, যে জি অফ এক্স, থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি এক্স মাইনাস ওয়ান একটি ফাংশন, এবং এফ অফ ওয়াই সমান সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই কিউব, কে ওয়াই স্কোয়ার, কে ওয়াই স্কোয়ার হবে, এটা কিউব হবে না, কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট, তাহলে আরেকটি ফাংশন। দুইটি ফাংশন এখানে আমরা উল্লেখ করেছি, দুইটি ফাংশনের মাধ্যমে আমরা এখানে তিনটি অঙ্ক, এখানে প্রশ্ন তৈরি করেছি, তিনটা সৃজনশীল প্রশ্ন। তো প্রথমে বলছে যে জি অফ মাইনাস ওয়ানের মান নির্ণয় করো। জি অফ মাইনাস ওয়ানের মান আমাদেরকে বের করতে হবে, যেখানে ফাংশন জি অফ এক্স আছে সেখানে মাইনাস ওয়ান বসিয়ে আমরা মানটা নির্ণয় করে ফেলব, খুবই সহজ বিষয়। আরেকটা খ নাম্বার আছে, জি অফ ওয়ান আপন এক্স ওয়ান প্লাস ওয়ান, জি অফ ওয়ান আপন এক্স মাইনাস ওয়ান, এর মান নির্ণয় করতে হবে। এই দুইটি ক খ, এই দুইটি সমস্যা সমাধান করার জন্য জি অফ এক্স ফাংশন প্রয়োজন হবে, এবং গ নাম্বার কে এর কোন মানের জন্য ফাংশন অফ টু ইকাল টু জিরো হবে, এইটা আমরা বের করার জন্য আমাদেরকে দুই নাম্বার ফাংশনটা ব্যবহার করতে হবে। দুই নাম্বার ফাংশনটা ব্যবহার করে আমরা সেই মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আসি, আমরা এখন সমাধানে আসি, কিভাবে আমরা সমাধান করতে পারি সেটা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং খাতায় তোলার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। ক নাম্বার, উদ্দীপকে বলা হচ্ছে জি অফ এক্স, থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি এক্স মাইনাস ওয়ান, জি অফ মাইনাস ওয়ান, এখানের ফাংশন, এটার ফাংশনে মাইনাস ওয়ান দিয়ে দিছে, এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসিয়ে দেব। তো এক্সের পরিবর্তে যদি মাইনাস ওয়ান বসিয়ে দেয়, এখানে আছে থ্রি এক্স, থ্রাইস এক্স, থ্রাইস এক্স, তাহলে থ্রাইস এক্স, এক্সের জায়গায় মান বসাবো, থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে প্লাস, থ্রির আগে একটা প্লাস সাইন আছে, প্লাস মাইনাসে, মাইনাস থ্রি প্লাস ওয়ান, প্লাস মাইনাস, মাইনাস থ্রি মাইনাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি প্লাস ওয়ান যোগ করলে হবে মাইনাস টু, আর মাইনাস থ্রি মাইনাস ওয়ান যোগ করলে হবে মাইনাস ফোর। তাহলে আমরা মাইনাসে মাইনাসে বাদ দিয়ে দিলাম, এটা এটা যদি কেটে দেই তাহলে হাফ বের হবে, আমরা কর মান পেয়ে গেলাম। তাহলে কর যে মানটা নির্ণয় করতে বলছে সেটা আমরা বের করে ফেললাম। এখানে আরও বিভিন্ন মাইনাস টু দিতে পারে, মাইনাস থ্রি দিতে পারে, বের করা যাবে। খ নাম্বার আসে, খ নাম্বারে বলছে জি অফ ওয়ান আপন এক্স প্লাস জি অফ ওয়ান আপন এক্স প্লাস মাইনাস, তাহলে খ নাম্বারে উদ্দীপকে জি অফ এক্স, থ্রি এক্স প্লাস ওয়ান, থ্রি এক্স মাইনাস ওয়ান, এক্সের পরিবর্তে এখানে যখন মাইনাস ওয়ান বসিয়েছিলাম, এখানে এক্সের পরিবর্তে ওয়ান আপন এক্স বসাবো, যেখানে এক্স আছে সেখানে ওয়ান আপন এক্স বসাবো। তো জি অফ ওয়ান আপন এক্স, থ্রি ইন্টু ওয়ান আপন এক্স প্লাস ওয়ান, থ্রি ইন্টু ওয়ান আপন এক্স মাইনাস ওয়ান, ওয়ান আপন এক্স, তাহলে এটা যদি গুণ করি, ওয়ান আর থ্রি গুণ করলে থ্রি বাই এক্স প্লাস ওয়ান,
আর নিচেও 3/x-1। এখন এখানে একটা প্লাস আছে, একটা প্লাস ওয়ান, একটা মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে রাশিটার মান আমরা বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে যোজন বিয়োজন, এটার নিচে কিচ্ছু নাই, তার মানে ফাংশনটার নিচে একটা ওয়ান আছে। তাহলে যোজন বিয়োজন হচ্ছে লব যোগ হর, নিচে লব বিয়োগ হর। তাহলে এটা উপরের অংশ লব, লব যোগ হর, হরে আছে ওয়ান, লব যোগ ওয়ান হর, লব বিয়োগ হর। এখন ওয়ান, এখানে ওয়ানটা হচ্ছে হর, তাহলে লব যোগ হর, লব বিয়োগ হর। এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, তাহলে এটাও আমরা ডাইরেক্ট বিয়োগ করতে পার, এটা আমরা যোগ করতে পারি উপরে, এটার সাথে এটা যোগ করব, নিচে এইটা থেকে এটা বিয়োগ করব। তাহলে দাঁড়ালো কি, বিয়োগ করার সময় এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে যোজন বিয়োজন করে। তাহলে আমরা এখন দেখতেছি যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ, এখানে 3/x-3/x, একটা প্লাস এটা মাইনাস, এটা চলে যায় বাদ। তাহলে 3/x+3/x, যেমন এ আর এ যদি আমরা যোগ করি, এ আর এ যোগ করলে কত হবে, টোয়াইসে। তাহলে 3/x+3/x যোগ করলে 2/3/x, আর 1 আর 1 যোগ করলে 2, 2 2 কেটে দিলাম বাদ। তাহলে এটা সমান সমান 3/x। এই 3/x হলাম এই রাশিটির মান, ফাংশনাল রাশি। এই ফাংশনাল রাশির মান হচ্ছে 3/x। তাহলে খ নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পারছো, এরকম অঙ্ক আরও বইতে আছে, দেখবে তোমরা চেষ্টা করবে। গ নাম্বারে দেখো, গ নাম্বারে বলছে যে কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2=0 হবে। তাহলে উদ্দীপকে এটা দ্বিতীয় ফাংশন দিয়ে আমরা করতে হবে আমাদেরকে। দ্বিতীয় ফাংশনে কী আছে, যে ওয়াই, ওখানে বলা আছে ওয়াই ফাংশন। তাহলে ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4k-8, এটা দিয়ে আমরা এটা বের করব। তাহলে 2 স্কোয়ার। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে উদ্দীপকে ফাংশন অফ ওয়াই, তাহলে ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y-8। এখানে যেমন আমরা -1 বসিয়েছিলাম, এখানে বলছে কোন মানের জন্য ফাংশন অফ -2=0 হবে। তাহলে ওয়াইয়ের পরিবর্তে -2 বসাই। তাহলে এখানে -2 ওয়াইয়ের উপরে কিউব আছে, ওয়াই কিউব প্লাস কে ইন্টু -2, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে স্কোয়ার, -4 ইন্টু -2 -8। তাহলে মাইনাসকে কিউব করলে মাইনাসই থাকবে, মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস থেকে যাবে। 2k কিউব করলে 8 হবে, আর 2k² করলে 4k, মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 2 = 8, আর এখানে 8, তাহলে কাটা যাবে। তাহলে দেখো 4k-8 এতটুকু থাকবে। এটা কার মান, এটা হচ্ছে ফাংশন অফ -2 এর মান। এটা প্রশ্ন মতে, প্রশ্নে বলা আছে যে ফাংশন অফ 2=0, এটা বলা আছে। তো এটা যদি বলা থাকে তাহলে সুতরাং এইটার মান আমরা বের করেছি, এখানে এটা বের করেছি। তাহলে সুতরাং 4k-8=0, বা 4k এই পাশে রেখে 8টা ওই পাশে নিয়ে যাই, k এর মান এখান থেকে বের করব। তাহলে 4k এর সাথে 4 এর গুণ সম্পর্ক পাশে গেলে ভাগ হয়ে যাবে, এটা কেটে দিলে পরে, এটা কেটে দিই, এটা 2 আসবে, 2। তাহলে সুতরাং k=2 এর জন্য ফাংশন অফ -2=0 হবে। এরকমভাবে বইতে এরকম অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করবে, অনুশীলন করবে এবং সেগুলো বের করার চেষ্টা করবে, সমাধান করার চেষ্টা করবে। এ করলে তোমরা যদি সমাধান করতে চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে, এবং তোমাদের সেই চেষ্টা করতে হবে, আশা করি তোমরা সেটা করবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা ফাংশন নিয়ে আলোচনা করলাম। এই ফাংশনের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে দিলাম কীভাবে তোমরা বাসায় করবে, প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। আর একটা বাড়ির কাজ দিয়ে দিই, যে যেরকম অঙ্ক আমি তোমাদের একটা সমাধান করে দেখিয়েছি, ঠিক ওরকমই একটা অঙ্ক তোমাদেরকে বাসার জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা বাসায় তোমরা প্র্যাকটিস করবে। এই হোমওয়ার্কটা তোমরা বাসায় সুন্দরভাবে করে আমাদেরকে দেখানোর চেষ্টা করবে, আশা করি তোমরা ভালো মতো এই অঙ্ক করবে, অনুশীলন করবে, পড়াশোনার মধ্যে থাকবে, সেটাই প্রত্যাশা করি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ধন্যবাদ সবাইকে।